আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুমনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হাসপাতালে আছি, কাজ করছি বেশ কিছুদিন ধরে। তো মার্চ মাস শুরু হয়েছে আমাদের, মার্চ মাসের কিছু বিশেষত্ব আছে, তার মধ্যে আমরা সবাই যেটা জানি আমাদের দেশের জন্য এটা হচ্ছে স্বাধীনতার মাস আমাদের। দ্বিতীয়ত এখানে 8ই মার্চ একটা নারী দিবস হিসেবে আমরা এটাকে আলাদাভাবে জানি। আর আমরা যারা ডাক্তারি শাস্ত্রের সাথে জড়িত, আমরা যারা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি, আমাদের জন্য এই মাসটার একটা আলাদা অন্যরকমের একটা পরিচয় আছে। এটাকে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই মাসটায় আমরা এন্ডোমেট্রিওসিস সম্পর্কে একটু বেশি সতর্ক হব, এই বিষয়ে একটু বেশি যত্ন নেব। তো এন্ডোমেট্রিওসিস একটা জটিল রোগ, যে জটিল রোগের আসলে অনেক সময় পুরোপুরি নিরাময় সম্ভব হয় না, কিন্তু এটা সম্পর্কে যদি আমরা আগে থেকে এর বিষয়ে সতর্ক থাকতে পারি, সময় মতো চিকিৎসা নিতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক ধরনের একটা বড় ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে পারবো। তো এন্ডোমেট্রিওসিস যদি অল্প কথায় আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস কী কী অসুবিধায় ফেলে আমাদেরকে, জীবনকে, আমাদের শরীরকে, যেমন সবচেয়ে বড় কথা আমাদের যে মাসিকের সময়, মহিলাদের যে মাসিক হয় মাসে মাসে, সেই মাসিকের সময় কিছু অসুবিধায় ফেলে দেয়। যেমন অনেক প্রচণ্ড ব্যথা হয় কারো, পেটে ব্যথা হয় কারো কারো বেলায় মাসিকের সময় রক্তপাতের পরিমাণ বেশি হয়, কারো বেলায় চাচ্ছে কিন্তু বাচ্চা কনসিভ করতে পারছে না, অথবা পেটের মধ্যে একটা টিউমার ধরনের একটা বড় একটা চাকা তৈরি হচ্ছে। এই বিভিন্ন ধরনের জটিলতায় এন্ডোমেট্রিওসিস আমাদেরকে ফেলে। আগে ছিল এন্ডোমেট্রিওসিস কিছু বয়সের জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে একটা মেয়ে যখন থেকে মাসিক শুরু হয়, একদম প্রথমে 11-12 বছর থেকে শুরু করে এন্ডোমেট্রিওসিস, কখনো কখনো দেখা যায় অনেক পরে যার মাসিক বন্ধ হয়ে গেছে, তারপরেও সে এন্ডোমেট্রিওসিস থেকে কোনোভাবেই মুক্ত থাকতে পারছে না। সুতরাং আমাদের রোগীদের প্রতি, আমাদের জনগণের প্রতি আমাদের সবার একটা আবেদন থাকবে যে আপনারা এন্ডোমেট্রিওসিসের যেসব সমস্যার কথা বললাম, যে মাসিকের অনিয়মিততা, মাসিকের সময় ব্যথা হওয়া, অথবা বাচ্চা চাচ্ছেন বাচ্চা হচ্ছে না, প্রতি মাসে ব্যথা হয়, অথবা কখনো কখনো প্রস্রাবের সময় ব্যথা, এরকম কিছু হলে আপনি দয়া করে আপনার নিকটস্থ যে কোনো ডাক্তারকে বা যে কোনো একটা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। মানে এটাকে অল্পভাবে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ এটা একটা সময় আপনার পুরো শরীরকে দখল করে ফেলবে। সুতরাং প্রাথমিক অবস্থায় আমরা যদি এটাকে ধরতে পারি এবং এটা যদি চিকিৎসা শুরু হয়ে যায়, আশা করি এর পরবর্তী জটিলতা থেকে আমরা অনেকটা মুক্ত থাকতে পারবো। সুতরাং আমরা সবাই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে সতর্ক হই, এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাসটাকে আমরা সফল করে ফেলি। আজকে যে কথাগুলি আমরা বলছি বা আমি যেটা বলছি এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাস সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে, এইটা আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা করেছে নিউভিস্তা ফার্মাসিউটিক্যালস, আমি স্পেশালি তাদেরকে থ্যাংকস জানাচ্ছি। তারা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছে এবং আমাদের মাধ্যমে আপনারা সতর্ক হবেন। নুভিস্তা এই ব্যাপারে আমাদের সাথে সবসময় থাকবে আশা করবো, সে অনেক ধন্যবাদ।